এরই দুপুর হয়ে গেছে। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন, সায়ান খেলছে। কি করতেছ আব্বু? কি করতেছ? খেলতেছ? কি খেলতেছ? গাড়ি নিয়ে খেলতেছ? বৃষ্টি ভেজা ওয়েদার তো। সায়ান আর আমি মাত্র নাস্তা করলাম, কেউ এখনো উঠেনি, সে গাড়ি নিয়ে খেলছে। এখন হচ্ছে আমরা আজকে চিন্তা করলাম খিচুড়ি রান্না করি, তো খিচুড়ি রান্না করার পরে আবার আমার মাউই মাউ উপর থেকে খিচুড়ি রান্না করে পাঠিয়েছে। এই যে বৃষ্টির ওয়েদারটা দেখাচ্ছি। সায়ান, বৃষ্টি পড়তেছে, তুমি গোসল করবো আজকে? মজার কাহিনী শোনেন, ও হচ্ছে গোসল করতে চাচ্ছে আর ওর মা হচ্ছে বলেছে ওকে আজকে গোসল করতে না। কি করবা এখন, গোসল করবা? কত লক্ষ্মী বাচ্চা, গোসল করতে চাচ্ছে। বৃষ্টি ভেজা সকাল, আমি আর সায়ান এখন কি করব, এখন কি করব আব্বু বলো তো, কি করব? এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টি ভেজা সকাল। আমাদের সকাল শুরু হলো, কতদিন জুমার নামাজ পড়ি না, আগে তো একসঙ্গে জুমার নামাজ পড়তে যেতাম একেবারে মহিলাদের জামাতে, হাইকোর্ট মাজারে নামাজ পড়তে যেতাম, কতদিন ধরে নামাজ পড়তে যাই না। জুমার দিন আসলে কেমন লাগে দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম। আজকে দুর্গা পূজার দিন, কেউ পূজা করছে, কেউ নামাজ পড়ছে, কিন্তু তার মধ্য দিয়ে সময় কিন্তু বয়ে যাচ্ছে। এক বছর হয়ে যাচ্ছে প্রায় আমরা করোনাতে কষ্ট পাচ্ছি, আমরা বুঝে পাচ্ছি না আমরা কি করবো। আমরা আল্লাহকে ডাকছি, কেউ ভগবানকে ডাকছে, কেউ গডকে ডাকছে, কেউ প্রভুকে ডাকছে, কিন্তু আসলে কেউ না কেউ তো একজন আছেন আমাদের ঈমান, যার জন্য আমরা শক্ত করে বসে আছি। একদিন করোনা দূর হবে, একদিন আমরা সুস্থ হব, সুস্থ পৃথিবীতে আমরা হাসবো খেলবো, সায়ান বড় হয়ে যাবে, সেদিন হয়তো আমরা মানে এই দিনটাকে স্মরণ করে বলবো যে করোনা হয়েছিল, তাই না আব্বু? সায়ান আছে, সকালে কি বলেছে নাস্তা খেতে খেতে আমাকে জানেন? আল্লাহ কি বলছে শুনছেন? ও বড় হয়ে যাবে, আমরা বুড়ো হয়ে ছোট হয়ে যাব। ও সকালে উঠে আজকে আমাকে বলছে যে ওর একটা বন্ধুর দোকানে যাবে। কই যাবা আব্বা? বন্ধুর দোকানে? বন্ধুর দোকানে কি আছে? চোখেত আছে। সেখান থেকে কি নিবা, কি নেওয়ার জন্য বন্ধুর দোকানে যাইতে হবে? সে অনেকদিন বাইরে যায় না, তার মায়ের হচ্ছে করোনা, তো সেই জন্য তার মন খারাপ। দর্শক, ভাল লাগছে না জীবনটা, কেমন জানি লাগছে, করোনা একদম তছনছ করে দিয়েছে আমাদের। ফিবি টানতে যাবা? তাকাও এদিকে, তাকাও, কি আনতে যাবো? এদিকে তাকায় বলো। সিবিট। সিবিট খেলে কি হয়? কি হয়? মাথা একবার হয়ে যায়। দর্শক, আজকে একটু বৃষ্টি হয়তো সকাল থেকে ভাবছিলাম খিচুড়ি করবো, তো এটা হচ্ছে চিকেন খিচুড়ি করেছি, আর সেই সঙ্গে এখানে আবার একটা গরুর মাংস দিয়ে একটা পাতলা খিচুড়ি করা হয়েছে। কি কপাল দেখেন, এর মধ্যে আবার আমার মা ইমা হচ্ছে উপর থেকে আরও খিচুড়ি পাঠিয়েছে। ছয়তলা থেকে গরুর মাংস আর খিচুড়ি, তিন রকমের খিচুড়ি খাওয়া হবে আজকে বৃষ্টি ভেজা শুক্রবার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা সবাইকে। মোটামুটি একটা খিচুড়ি দিবস। এই যে হ্যালো দর্শক, আজকে হচ্ছে পবিত্র জুমার দিন। এই যে সায়ান হচ্ছে হাই দিচ্ছে ভাই রুকির বাসা, তারপরে হচ্ছে আজকে খিচুড়ি দিবস হচ্ছে। এই যে শান, সায়ান খাচ্ছে, তাকাও শান। এই যে সায়ান, এখন খাবো, নামাজ পড়ে নেই আমি, তোমরা খাও। দর্শক, আমাদের হচ্ছে বৃষ্টি ভেজা খিচুড়ি দিবস, আজকে উপর থেকেও খিচুড়ি পাঠানো হয়েছে, বাসায়ও রান্না করা হয়েছে, এখন হচ্ছে
ওরা বাপ ছেলেরা খাচ্ছে, সায়ন সায়ন আর হচ্ছে সায়নকে আমরা মিস করি ঠিক না, কিন্তু কিছু করার নাই। সে হচ্ছে আমার স্মার্ট বয়, বাবু হচ্ছে সব বুঝে সব করতে পারে। দেখি শুরু করছিস, আচ্ছা অফ কর আবার কর। হ্যালো দর্শক, শুভ সন্ধ্যা। এটা মাত্র এসেছে পার্সেল, আমার মামিমা পাঠিয়েছেন পিঠা। এখন আপনাদের জন্য ভিডিও অন করলাম যে এটা বিসমিল্লাহ রহমান রহিম। এখন হচ্ছে এখান থেকে একটা পিঠা টেস্ট করব। বিসমিল্লাহ রহমান রহিম। খুব মজা, ছোটো খাবা ন। আসো এদিকে আছো, চটুকে ভিডিও করো, দেখেন ওকে কি করে। কেমন হয়েছে আবার খেয়ে বলো, দেখাইছো সবাইকে ছোটু কি করে। ওরে বাবা রে, বুঝছেন এখনকার বাচ্চাদের অবস্থা সব বুঝে। আসো আপু আপু বলে দেবো বলে দেবা, সে প্রচন্ড দুষ্ট। এখন হচ্ছে সে ড্রয়িং করছিল, একটু খেয়ে ফেলো খেয়ে ফেলো। এখান থেকে আমি কয়েকটা এখন আমার বোনকে দিব, তো কোয়ারেন্টাইনে আছে, সাথে তুমিও খাও তোমার জন্য আছে। দর্শক তালের পিঠা নাস্তা এগুলো তো আমাদের বাসায়ও খুব করে, আপনাকে আমরা আমি আগেও শেয়ার করেছি সবার সঙ্গে। এই যে এখানে ধোয়া ওঠা চা, ধোয়া ওঠা লেবু চা সবার জন্য দেখাচ্ছি, এটা খাবো। এখন একটু তালের পিঠা খেয়ে তারপর খুবই মজা। আচ্ছা কোয়ারেন্টাইন যেহেতু হচ্ছে বোনের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আসার সঙ্গে আমি দেখাই, খোলো খোলো এদিকে আস, খোলো তাড়াতাড়ি খোলো, এদিকে আসো সাথী। এটা হচ্ছে তালের পিঠা ওর জন্য। এখন সে তো ভিডিও করবে না, ভিডিও করবে না, কিন্তু সে হচ্ছে একটু পর পর বাচ্চা কি হয়েছে না বলতে থাকে। সে হচ্ছে সারাক্ষণ একটু খাইছি একটু খাইছে। ওকে বাই বাই। তুমি কি করতেছো? কিচ্ছু না। আচ্ছা চা খাও পিঠা খাও। সে আমাদের সাথে কথা বলতে চায় না, এটাই নিয়ম, কিন্তু কি করব মন তো মারে না, সেই জন্য একটু ভিডিও করলাম। আসলে একসময় হয়তো আমিও মরে যেতে পারি, স্মৃতিগুলো থাকতে পারে। আর ভিডিও আসলে আমি বানাই মূলত সবার জন্য। এই যে পারিবারিক বন্ধন, এই যে শাশুড়ি বউয়ের জন্য পিঠা পাঠালো, বা আমি যে বড় বোন হয়ে চলে এসেছি ওর জন্য সেবা করতে, এই যে বাবুটাকে খাওয়াচ্ছি গোসল করাচ্ছি একসঙ্গে থাকছি। আমি তো গতকালকের ভিডিওতেও বলেছি আমি এত বছর বিয়ে হয়েছে কখনো আসি না, যেহেতু একে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত, আমিও থাকি ও থাকে, ও ব্যাংকার আর আমারও আমার পেশাগত জীবন নিয়ে অনেক পারিবারিক জীবনে ব্যস্ততা থাকে। তো সে করোনা হয় করোনা হবে, কিন্তু সেই জন্য আমরা কিন্তু একজন আরেকজন থেকে দূরে যাব না। যেমন আমার মামিমাকে আমরা আসতে না করেছি, কিন্তু উনি কিন্তু একটু পর পর ভালোবাসা পাঠিয়েই যাচ্ছেন। তো এটাই, লাইফ ইজ বিউটিফুল, তালের পিঠা। সো খান দান মজা করেন, প্রিয়জনকে ভালোবাসেন, সময় দেন, জীবনটা কিছুই না কিছুই না, এত দৌড়ঝাঁপ করে কোনো লাভ নেই, শুধু পরিবারের যত্ন নেন, নিজের যত্ন নেন, তাতেই শান্তি। সাথে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত কষ্ট করে ভিডিও করে দিচ্ছো। বলো থ্যাংক ইউ দাদু, বলো জোরে বলো, বলো দাদু আই লাভ ইউ, দাদু আই লাভ ইউ, থ্যাংক ইউ। সব সময় দাদুর কাছে গিয়ে বলবা দাদু আই লাভ ইউ, ওকে? দুটা চুমা দিয়ে আসবা করোনা চলে গেলে, ঠিক আছে? আর তুমি এতক্ষণ খেললে অসুস্থ হয়ে যাবা, নামাজ পড়ছিলা, মাগরিব নামাজ পড়ছিলা, দাঁড়াও তুমি খাবা,
বাচ্চারা এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া করতে চায় না। দুপুরে একটু কষ্ট করে খিচুড়ি খাওয়ালাম, তত ব্রেকফাস্ট করেই না, এখনকার বাচ্চারা অনেক দুষ্ট। তো এই যে সিজনাল ফল দিয়ে নানি দাদিরা মারা এই যে আমাদেরকে তালে পিঠা নাস্তা করে খাওয়াতো, অনেক আমাদের দেশে বলে যে তাল খেলে তাল হয়, তো তাল নিয়ে তো আমার অনেকগুলো ভিডিও আছে। আর সবচেয়ে বড় কথা, তাল খেতে দিন বাচ্চাকে, কারণ সিজনাল এটা শেষ, এটা শেষ, মুখে দাও। সিজনাল ফলটা খাওয়ালে শরীরটা অনেক পুষ্টি পায় এবং রোগ বালা একটু কম হয়। বাবু এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ এটা পরে, এটা পরে, আগে খেয়ে নাও, খেয়ে নাও, এদিকে আসো, এখানে আসো, ভাইয়ের সাথে খাও, এই যে এখানে কি করতেছো এগুলা? দর্শক বাচ্চাগুলা আসলে কি বলবো, ছোট মাসুম বাচ্চা কিছু বোঝে না, সেই জন্যই আমি চলে এসেছি যাতে ওদের একটু খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়। তো সঙ্গেই থাকুন, বাচ্চাদেরকে টেক কেয়ার করুন, আর এই তালের সিজনে বেশি বেশি করে তাল, তালের পিঠা নাস্তা খাওয়ান। বাই বাই। দেখো খালা মানে যে সুন্দর নামাজ পড়ে, তুমি দুষ্টুমি করো কেন ভাইয়া, পড়ো খালামানির সাথে। হ্যালো গাইস, দেখতে এসেছেন আমার ছোট ভাই আর বড় আপু নামাজ পড়তেছে, যে সুন্দর। আমার বড় আপু মিষ্টি, হ্যাঁ এমনি তুমি নামাজ পড়ো, মোনাজাত ধরো। খালামণির সাথে মোনাজাত ধরো, দেখো যে সুন্দর, মোনাজাত ধরো। আল্লাহ তুমি আমার আম্মুকে সুস্থ করে দাও, আম্মুকে সুস্থ, মমকে সুস্থ করে দাও, জোরে বলো আল্লাহ মমকে সুস্থ করে দাও, তারপরও সবার তো ঘরে ঘরে সবাই অসুস্থ, ছোট বাচ্চাদের সাথে ফেরিস্তে থাকে, ও আমার কথা শুনে নামাজে দাঁড়িয়েছে আমার সঙ্গে, এটা একটা মধুময় স্মৃতি।
বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই নামাজের তালিম দেন, বাবা মা একসঙ্গে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়েন, বড় হলে ওরা কিন্তু এই স্মৃতিগুলো ওদের স্মৃতিপটে থাকবে যে বাবা ওকে নিয়ে নামাজ পড়তো, মা ওকে নিয়ে নামাজ পড়তো, আমি তত রাতে ওকে নিয়ে ঘুমিয়েছি এবং ওকে সুরা ফাতিহা পড়িয়েছি, আজকে আমাকে আমার সাথে নামাজ পড়ালাম, ওর বাবা মাকেও বলেছি নামাজ পড়তে এবং ওদেরকে নামাজ পড়ানো শিখাতে, প্রতিদিন কোরআন শরীফ পড়াতে। এতে হবে কি বাচ্চাটা আমাকে যেমন ছোটোবেলায় আমার মা শিখিয়েছে, আমার বাবা শিখিয়েছে, আমি এখন আমার কাউকে বলতে হয় না, আমি নিজে নিজেই নামাজ পড়ি এবং একা একা থাকলেও নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এখন কী কোরআন পড়বো। তো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এটা শিক্ষা দেন। এই ভিডিওটার এইটাই কারণ ছিল, নামাজ পড়া আমার শেষ, এখন সাথী যেহেতু ভিডিওটা করেছে এই মেসেজটা সবাইকে দিলাম। করোনা ভাইরাস আমাদের দেশ থেকে মুক্ত হয়ে যাক, আমরা সবাই শান্তি পাই, সারা বিশ্বের সবাই করোনা থেকে মুক্ত হোক। আমিন আমিন আমিন।